বাংলাদেশ একটি সহি মুসলমান রাষ্ট্র, এইখানে কোন হিন্দু আদি সংস্কৃতির চর্চা চলবে না। হুজুর যাত্রা ভালো যখন হইল না, চলেন তাইলে আমরা একটা গজল গাইয়া দেব। ঠিকই বলেছি, বেঁচে থাকাই তো এখন দায় হয়ে পড়েছে। দেখ এবছর ভালো ফসল উঠলো, কিন্তু দাম কই সেই গত বছরের মতো? এবারও খাটতি আর কুলি উঠতে পারছি না রে। কুলাবা কি কই, চারিদিকে কত কথা হইতেছে কিন্তু তোমার আমার কথা কেউ বলতেছে না। কে বলবে ভাই, আমরা সবাই তো যে যার মতো ব্যস্ত, নিজেরটা নিয়েই ব্যস্ত। আমার মেয়েটা কয়েকদিন থেকে ভীষণ অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না, মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। দাদা আমরা তো সব থেকে বেশি মেহনত করি, তাহলে আমাকে এমন অবস্থা কেন? খাওয়ার নাই, চিকিৎসা নাই, জন্তু জানোয়ারের মতো বেঁচে থাকে, এটা কি মানুষের জীবন কই? মানুষের বাঁচার জন্যই একদিন মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলাম, সংগ্রাম করলাম, কিন্তু কিন্তু মুক্তি পেলাম কই? হ্যাঁ দাদা, আমার বাপেও মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধে সে মারা যায়, কিন্তু আমাদের অবস্থার বদল হইল না। আমাদের বদলায় ঠিকই, কিন্তু কিছু মানুষের তো বদলিয়েছে, তারা এখন কলকাশি নাচছে। ঠিক কথা বলছো, এরা এখন রাত্রে দিন আর তিনে রাত করতেছে, মস্ত বড় এক ধাঁধায় ফেলেছে। হ্যাঁ বিরাট বড় এক ধাঁধা, ভোট মেশিনের ধাঁধা। ভোট আসলে কত পারে, ভোট শেষ তো সব শেষ, তুই কে আর আমি কে কেউ চেনে না। এরপর লুটপাট আর লুটপাট, উন্নয়নে ধাপ্পাবাজি শুরু হয়ে গেছে। তবে একটা ভিত করা দরকার, আর কতদিন ঢুকবো আমরা? ঠিক কথা কইছো দাদা, এর একটা ভিত হওয়া দরকার, মানুষেরা বাঁচা দরকার।